আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার কাতু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যেই ভিডিও সেই ভিডিওটি একটু ব্যতিক্রম এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওর মূল বিষয় হচ্ছে খতিয়ানভুক্ত জমির মালিক যারা তাদের সম্পত্তি বাতিল হতে যাচ্ছে এবং সেই সম্পত্তি যারা ক্রয় করেছেন তাদেরও সম্পত্তি বাতিল হচ্ছে দলিল বাতিল হয়ে যাচ্ছে কি কারণে জমি হারাচ্ছেন কি কারণে দলিল হারাচ্ছেন বা দলিলের সম্পত্তি বাতিল হচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে যে খতিয়ানভুক্ত সম্পত্তি কেন বাতিল হয়ে যাচ্ছে কাদেরটা বাতিল হয়ে যাচ্ছে আর এই সম্পত্তি যারা ক্রয় করেছেন তাদেরটাও বাতিল হয়ে যাচ্ছে এবং দলিলও বাতিল হয়ে যাচ্ছে কী কারণে এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আমি সামান্য একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এই ঘটনার মধ্যে দিয়েই কিন্তু শেষ হবে আপনারা এই সম্পত্তি সম্পত্তি এবং দলিলের কেন বাতিল হয়ে যাচ্ছে আমরা ধরে যে এক ব্যক্তির পাঁচ বিঘা সম্পত্তি আছে এই পাঁচ বিঘা সম্পত্তির যে মূল মালিক তিনি হচ্ছে দাদার বাবা তো আমরা যদি কোনো ব্যক্তির নাম দেই যে রহিম সাহেবের দাদার বাবা হচ্ছে এই পাঁচ বিঘা সম্পত্তির মালিক খতিয়ান মূলে সেই খতিয়ান মূলে কিভাবে সিএস খতিয়ান মূলে এবং এস এ খতিয়ান মূলে হচ্ছে তিনি মালিক এবং সেই চল্লিশ সাল থেকেও যদি ধরি চল্লিশ বা সত্তর সাল পর্যন্ত এই রহিম সাহেবের দাদার বাবা এই সম্পত্তি কিন্তু ভোগ দখলে ছিলেন এবং তিনি এই সম্পত্তির প্রকৃত মালিক এই রহিম সাহেবের দাদার যিনি বাবা অর্থাৎ তার তিনটি পুত্র সন্তান এই তিনটি পুত্র সন্তান হচ্ছে ক খ গ এই ক খ গ এই যে রহিম সাহেবের দাদার বাবা অর্থাৎ দাদারা তিন ভাই তাহলে এই এই যে যে দাদারা তিন তিন ভাই ভাইয়ের নামে কিন্তু পরবর্তী যে রেকর্ড সেই রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু তিন ভাইয়ের নামে রেকর্ডটি না হওয়ার না হওয়ায় শুধু এক ভাইয়ের নামে রেকর্ডটি হয়েছে অর্থাৎ রহিম সাহেবের দাদার বাবার মৃত্যুর পরে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি ক খ গ তিন তিন দাদা রহিম সাহেবের এই দাদার নামে রেকর্ড না হয়ে শুধু ক যিনি সেই ক দাদার নামে সেই রেকর্ড হয়েছে এখন ক এর নামে যেহেতু রেকর্ড হয়েছে সেটি হচ্ছে আর এস খতিয়ান এবং পরবর্তীতে এস খতিয়ানটি কিন্তু সেই ক দাদা যিনি ক তিনি তার নামেই এই রেকর্ড খতিয়ানটি হয়েছে কিন্তু সম্পত্তি দখলে কিন্তু সেই রহিম সাহেবের দাদার বাবার আমল থেকে এখনো পর্যন্ত বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে সবাই এই সম্পত্তিতে ভোগ দখলে আসেন এখন দেখা যাচ্ছে যে সেই ক ব্যক্তি অর্থাৎ রহিম সাহেবের যেই আর দাদা ক তিনি এই সম্পত্তিতে অন্য দাদাদের অংশ দিচ্ছে না এবং তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য খুবই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন কি তাদেরকে উচ্ছেদ করতে পারবে বা এই রহিম সাহেবরা কি তাদের সেই সম্পত্তির জন্য আদালতে মকদ্দমা করতে পারবে সেই সম্পত্তি কি ফিরে পাবে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন এবং আমি সব কিছু বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা তো আমরা মূল বিষয়টি এখন বলি যে এই যে রহিম সাহেবের যে সম্পত্তি তার দাদার বাবার নামে সিএস এবং এসে খতিয়ান আছে কিন্তু তার তিন দাদা তাদের নামে সম্পত্তির রেকর্ড না হয়ে শুধু এক দাদার নামে রেকর্ড হয়েছে আরএস রেকর্ড এবং পরবর্তীতে বিআরএস রেকর্ড কথা হচ্ছে যে সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে খতিয়ান দিয়ে কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে না এটা যেমন সত্য কথা আবার খতিয়ান ছাড়াও কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করা যাবে না মালিক হওয়া যাবে না তো আমরা যদি খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করতে হয় তাহলে আমাদের কিন্তু সেই সিএস বিএস এই চারটি খতিয়ান কিন্তু বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে কিন্তু থাকতে হবে যদি সম্পত্তি ক্রয় করা হয় তাহলে সেই দলিলের সাথেও কিন্তু এই চারটি রেকর্ড খতিয়ানের সম্পৃক্ত থাকতে হবে এবং তফসিলের সেই বিষয়গুলি কিন্তু সুন্দরভাবে লিখে আসতে হবে যে সম্পত্তিটি প্রথম থেকে অদ্য পর্যন্ত কার কার কাছে ছিল তাহলে এইটার যদি সত্য হয় তাহলে রহিম সাহেবের দাদার বাবার সম্পত্তি সেই সম্পত্তির মালিক ছিল রহিম সাহেবের দাদার বাবা তাহলে দাদার বাবার নামে সিএস এবং এস এ খতিয়ান থাকলে খতিয়ান মূলে সেই সম্পত্তির মালিক তিনি তার মৃত্যুর পরে এই সম্পত্তিটি তার তিন ছেলে অর্থাৎ রহিম সাহেবের তিন দাদার নামে কিন্তু আপোষ বন্টন করে বা তারা যদি ভাগ বাটরা করে তারপরে তিন ভাইয়ের নামে রেকর্ড করায় নেওয়া উচিত ছিল কিন্তু সেটি না হয়ে কোয়া ব্যক্তি তিনি সকল সম্পত্তি তার নামে রেকর্ড করায় নিয়েছে তাহলে কোয়া ব্যক্তি যদি তার নামে রেকর্ড করায় নিয়ে থাকে তাহলে কি কোয়া ব্যক্তি মালিকানা পাবে মালিক হয়ে যাবে দখল সত্য বিষয় তো একটা বিষয় আছে যে দখলে তো সেই তিন দাদার সন্তানরাই তো সেখানে বসবাস করতেছে মূল মালিক হচ্ছে রহিম সাহেবের দাদার বাবা তাহলে তার বংশে যত ওয়ারিশ আছে সবাই কিন্তু এই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে এবং তারা কিন্তু এই সম্পত্তির মালিকানা যাবে এখন যাক যে যে এই দুইটি রেকর্ড পরবর্তীতে আসা ব্যক্তির নামে হয়ে গেল তাই বলে তিনি কিন্তু মালিকানা পেয়ে যাবে না তার ওয়াহিস যারা আছে এই রহিম সাহেবরা এবং রহিম সাহেবের অন্য দাদার সন্তানরা তারা যদি সেই তাদের মালিকানা দাবি করে তারা সেই রেকর্ড সংশোধন করার জন্য যদি মকদ্দমা করে সেটিও কিন্তু তারা করে সেই সম্পত্তি ফেরত আনতে হবে তাদের চারটি খতিয়ানের মাঝে আসি সিএস খতিয়ান আর এস বিআরএস খতিয়ান এই চারটি খতিয়ান আমাদের কিন্তু সবসময় গণনা করা হয় এবং চারটি খতিয়ান আমরা পেয়ে থাকি আরেকটি খতিয়ান কিন্তু শুরু হয়েছে সেটা হচ্ছে বিডিএস জরিপ যেটা বাংলাদেশ ডিজিটাল সার্ভে সেটি এখনো পর্যন্ত প্রত্যেকটি জেলায় হয় নাই একমাত্র মানে পটুয়াখালী এবং ইসে দুটি জেলায় হয়েছে এবং পার্শ্ববর্তী আরো আটটা দশটা জেলায় কার্যক্রম শুরু হয়েছে তো সমগ্র বাংলাদেশে যখন এই বিডিএস জরিপটি হয়ে যাবে তখন সবাই কিন্তু গেজেট আকারে ডিজিটাল মানচিত্র ডিজিটাল আহ খতিয়ান সব কিছু পেয়ে যাবে একক মালিকানাধীন যে খতিয়ান সেটি পাবে যেহেতু যৌথ খতিয়ান এই যৌথ খতিয়ানে সেই রহিম সাহেবের দাদার বাবা সে হচ্ছে মূল মালিক আর তিনি যখন সব মূল মালিক তাহলে এই সম্পত্তি কিন্তু কারোর সত্ত কিন্তু নষ্ট হবে না বিনষ্ট হবে না কাউকে বঞ্চিত করা যাবে না এটাই হচ্ছে বিষয় আরেকটি বিষয় হচ্ছে এই ওআরসি সম্পত্তি যদি ওই রহিম সাহেবের অন্য কোনো চাচারা যদি বিক্রি করে দেয় আর কোনো ব্যক্তি যদি সেই সম্পত্তি ক্রয় করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তাকে কিন্তু ও আর সনত্রী কিন্তু নিতে হবে এবং এই ওয়ারিশ কায়েম সনদের ভিতরে প্রত্যেকটি ওয়ারিশের নাম থাকতে হবে এখন দেখা গেল যে সম্পত্তি বিক্রি করার সময় ক ব্যক্তির সন্তানরা যখন সম্পত্তি বিক্রি করবে তখন ক ব্যক্তির সন্তানরা শুধু ক ব্যক্তির ওয়ারিশ কায়েম সনদ নিয়ে তারপরে তারা সম্পত্তি বিক্রি করতেছে কিন্তু যিনি এই সম্পত্তি ক্রয় করবেন তার কিন্তু দেখতে হবে সেই সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত প্রত্যেকটি খতিয়ান বংশ পরম্পরায় বা ধারাবাহিকভাবে এই খতিয়ানগুলি ঠিক আছে কিনা দুইটি খতিয়ানের বুনিয়াদে একজন অর্জন করে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে আর সেই সম্পত্তিটি যখন কেউ ক্রয় করবে তাহলে কিন্তু এই ওয়ারিসি সম্পত্তির যে দলিল এবং জমি সেটি ছেড়ে দিতে হবে নতুন যে আইন ভূমি ব্যবহার সত্য আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এই দুটি কিন্তু এই কথাগুলি বলা হয়েছে যে ওয়ারিসি সম্পত্তি কোনোভাবেই কাউকে বঞ্চিত করা যাবে না কারণ আপনি যদি সম্পত্তি ক্রয় করে ক্রয়কৃত সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন এই রহিম সাহেবের যে দাদা ক ব্যক্তি তিনি যদি সম্পত্তি ক্রয় করতেন তার যদি দলিল থাকতো তাহলে ছিল ভিন্ন কথা কিন্তু তিনি তো সম্পত্তি পেয়েছেন তার বাবার কাছ থেকে অর্থাৎ তার বাবা হচ্ছে রহিম সাহেবের দাদার বাবা অর্থাৎ তার এক দাদা সব সম্পত্তি তার নামে রেকর্ড করে নিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণ তার একটি ভুল সিদ্ধান্ত এবং তিনি অন্যদেরকে বঞ্চিত করে তার নামে কিন্তু এই সম্পত্তিটি রেকর্ড করে নিয়েছেন এই সকল সম্পত্তি বর্তমানে কিন্তু তোড় জোর করে এই ভূমি অফিসগুলিতে কিন্তু ধরতেছে অনেকে রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য মকদ্দমা দিলে এলএসটি মামলা যেটিকে বলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিলে সেখান থেকে কিন্তু জাজমেন্ট অন্যের কাছে চলে যাচ্ছে আবার ইনাম জারির জন্য আবেদন করলে সেই ইনাম জারি স্থগিত হয়ে যাচ্ছে কারণ দর্শনের সময় বলে দেওয়া হচ্ছে যে আপনার ওয়ারিস কায়েম সনদ নিয়ে আসেন কারণ কিন্তু এই একটি যে এই সম্পত্তির সিএস খতিয়ান সেটি এবং এসে খতিয়ান এই দুটি খতিয়ান কিন্তু সেই সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিসে রেকর্ড বইতে সুন্দরভাবে স্পষ্টভাবে কিন্তু লিপিবদ্ধ করা আছে আপনি শুধু দুটি রেকর্ড করে আপনি গায়ের জোরে অর্থের জোরে বা যে কোনো পলিটিক্যাল বলে আপনি সেই সম্পত্তির মালিকানা অর্জন করে এখন অন্যের কাছে বিক্রি করে দিবেন আপনি বিক্রি করলে কেউ যদি ক্রয় করে তাহলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি বিক্রি করলেও আপনিও ক্ষতিগ্রস্ত হবেন কারণ ভূমি আয় ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার ওয়ারিশদেরকে বঞ্চিত করে সেই সম্পত্তি তার প্রাপ্তির থেকে বেশি অংশ যদি বিক্রি করে দেয় তাহলে তার কিন্তু শাস্তি হবে এবং জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এই বিষয়গুলি কিন্তু যারা বিশেষ করে আমরা ক্রেতা আসি যারা সম্পত্তি ক্রয় করতে চাই এই ক্রেতারা যদি একটু সাবধানতা অবলম্বন করি আর এই সম্পত্তি থেকে যদি আমরা একটু পিছনে থাকি যে না এই সম্পত্তির সকল কাগজপত্র পরিপাটি ভরবে সরকারি সংশ্লিষ্ট বিভাগ থেকে সুন্দরভাবে এন্ট্রি করে তারপরে যদি আমাদেরকে না দেওয়া হয় নামজারি হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে আপোষ নামা থাকতে হবে ওয়ারিশ কায়েম সনদ থাকতে হবে এবং প্রত্যেকটি রেকর্ড খতিয়ান ধারাবাহিকভাবে থাকতে হবে এই বিষয়গুলি যদি একজন ক্রেতা সুন্দরভাবে দেখে তাহলেই কিন্তু এই সম্পত্তির দলিলও বাতিল হবে না সম্পত্তির জমিও ছেড়ে দিতে হবে না কোনো কিছুই ছাড়তে হবে না আর যদি এই উত্তরাধিকার সম্পত্তির যে অংশ কাউকে না দিয়ে যদি আপনি দখলেও থাকেন সারা জীবন আপনাকে দখল ছেড়ে দিতে হবে কারণ এই সম্পত্তি আপনার না এই সম্পত্তি হচ্ছে আপনার দাদার বাবার আপনার দাদার বাবার মৃত্যুর পরে আপনার দাদা সেই সম্পত্তির মালিক হয়েছে আপনার দাদার মৃত্যুর পরে আপনার বাবা মালিক হবে চাচা মালিক হবে পুপু মালিক হবে ইত্যাদি ইত্যাদি এই জন্যই এই সম্পত্তি থেকে কোনো ওয়ারিশকে বঞ্চিত করা যাবে না ক্রাইকৃত সম্পত্তি যদি বাবার নামে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া সেই সম্পত্তিতে কোনো ওয়ারিশকে বাদ দেওয়া যাবে না রেকর্ড খতিয়ান যে কোনো লোকের নামে হয়ে গেলেই সে মালিকানা পায় না এই রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য সরাসরি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিতে হবে এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার যদি সুযোগ না থাকে তাহলে আপনি কিন্তু দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারবেন তবে আপনার সেই দাদার বাবা অথবা দাদা বা নিজের বাবা তার যে মালিকানা সেই মালিকানা প্রমাণ করার জন্য সকল কাগজপত্র আপনার প্রত্যেকটি খতিয়ান আপনাকে সংগ্রহ করতে হবে এবং যেই খতিয়ানটি অন্যের নামে হয়ে গেছে ভুল করে হোক আর যেভাবে হোক সেই ভুল খতিয়ানটিও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে আপনার ওয়ারিস কায়েম সনদ এবং এই খতিয়ানের কাগজ নিয়ে একজন বিজ্ঞ আইনজীবী যারা সিভিল লয়ার আপনার এলাকায় যে জস কোর্ট আছে আপনি যেই জস কোর্টের অধীনে সেই জস কোর্টে একটি সিভিল লয়ার দিয়ে আপনারা রেকর্ড সংশোধনের মকদমা দিতে পারেন আবার আপনারা যদি মনে করেন যে না এটা ঘোষণামূলক মামলা দিবেন অথবা সত্যের মামলা দিবেন মামলা যে কোনো মামলা যখন দিতে যাবেন এটি আপনি সিদ্ধান্ত না নিয়ে সেই অ্যাডভোকেট সাহেবের কাছে যখন আপনার কাগজপত্র সব কিছু নিয়ে যাবেন তিনি সিদ্ধান্ত দিবেন যে দলিল বাতিলের মামলা দিতে হবে নাকি ঘোষণামূলক মামলা দিতে হবে না বাটোরা মামলা দিতে হবে নাকি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের তিনি সিদ্ধান্ত নিয়ে আপনাকে সুন্দর একটি মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি যাতে করে আপনি ফিরে পাতে পেতে পারেন সেই বিষয়টি কিন্তু তিনি আপনার চেষ্টা করবে প্রিয় দর্শক শ্রোতা যারা আমার কাছে এই প্রশ্নগুলি করেছিলেন এবং এক ভাই সুন্দরভাবে এই প্রশ্নটি আমাকে করেছেন তার এই প্রশ্নের ভিত্তিতে ভিডিওটি তৈরি করা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ